ভাই সব রাজনীতি আমার কোনো পেশা নয় এবং আমি কোনো এমপি মন্ত্রীও নই আমি একজন সাধারণ সমাজসেবক আপনাদের সেবা করার জন্য সরকার আমার কাছে যে পরিমাণ সাহায্য পাঠিয়েছে তাতে করে আপনাদের একদিনের খাবারও হবে না কিন্তু ভাববেন না আমি তো আছি প্রয়োজনে নিজের গাড়ি বাড়ি বিক্রি করে আমি আপনাদের সাহায্য করে যাব আপনাদের অধিকার কেউ যেন কেড়ে নিতে না পারে সেজন্য আমি সব সময় সজাগ থাকব বন্ধু শুরু করো বাবা তুমি না দিলে মরে যাইতাম বাবা কেন্দ চাইটাও না উঠো সাইজ করতে থাক আমি এক্ষুনি আসছি বাচ্চা এই ফাইলে সই করবি কিনা বল অসম্ভব তোমরা রিলিফের মাল চুরি করে অবৈধভাবে বিক্রি করবে আমি তা হতে দেব না ঠিক ঠিক বলেছিস তুই রিলিফ হচ্ছে গরিব দুঃখী মানুষের জন্য কিন্তু এই রিলিফ আনতে আমাদের মতো নেতাদের কি পরিমাণ উপরে মহলে দৌড়দৌড়ি করতে হয় তা কি তুই জানিস আমরা হলাম সরকারি দল লোক সরকারি মাল আমরা না খেলে দল চালাবো কি করে দিশুম দিশুম পোলাপন পালবো কি করে লজ্জা করে না আপনাদের বন্যার পানিতে মানুষ ভেসে যাচ্ছে না খেয়ে মানুষ মারা যাচ্ছে আর আপনারা নেতার ছদ্মবেশে তাদের পাওনা চুরি করে টাকার পাহাড় বানাতে চাইছেন চুরি করেন আপনারা আর বদনাম হয় সরকারের আমি তো দেখি মেঘা তোর দেশ প্রেমিক না খাইয়া মরবা তবু সততার বড়াই করবা আমি কি রিলিফ পুরাটা মারছি কিছু তো গরিব দুঃখী গো মাঝে বিতরণ করছি কথা না বাড়িয়া ফাইলে সই করিয়া দাও চুরির মাল বৈধ কইরা ফেলি আর নয়তো কি করবেন আমি তোমারে সরাসরি উপরে পাঠাইয়া দিব মানে অহন ফাইলে সই করবো কিনা কম না আমি মরে গেলেও সই করবো না করবা না না করবা না না চাবিটা রেখেছে কোথায় পাইছি বেগম সাহেবা তুই তুই এখানে কি চাস আপনি কি করতেছেন নিজের বাড়িতে চুরি বেগম সাহেবারে কইলে তো উনি নিজেই আপনাদের টাকা বের করে দিত চোপ হারামজাদা গোলাম গোলামের মতো থাক আমাকে উপদেশ দিতে আসিস না আরে ভাবি কি চাইলে এত টাকা আমাকে দিত কিন্তু চুরি করা তো অন্যায় আমার ভাইয়ের টাকা আমি চুরি করেছি তাতে তোর কি যা দেখেছিস ভুলে যা এটা নিজেদের ব্যাপার অসম্ভব আমি অক্ষুনি বেগম সাহেবের কথাটা জানাইতেছি শালা গোলামের বাচ্চা আজ তোকে ভাবি রাজা করনে নিজে ঘরে চুরি করতে আমার গরিবের উপর হাত তোলো ভবিষ্যতে যদি ওদের উপর হাত তোলো তাহলে তোমাকে আমি ক্ষমা করবো না যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও আলি যে চলো মাজারে যাবার সময় পার হয়ে যাচ্ছে ঠিক আছে চলেন Thank you.
কোথায় যাচ্ছ রাবু? তোমার পাপের বোঝা কিছুটা হালকা করতে। সোজা করে কথা বলতে পারো না? সারাদিন যে উল্টাপাল্টা কাজ করে বেড়ায় তার সাথে সোজা করে কথা বলে কি লাভ? ও রাবু, সবসময় তোমার কথার মধ্যে একটা প্যাচ থাকে। আচ্ছা সত্যি করে বলো তো, আমাদের বিয়ের আগে তুমি কি রাজনীতি করতে? ওইসব নোংরামি তোমার ভালো লাগতে পারে, আমার লাগে না। আলি চলো, দেরি হয়ে যাচ্ছে। শোনো, ডন কোথায়? তোমার গুণদর ভাই উপরেই আছে, চলো এসো। হ্যাঁ শোন, আরে সুযোগ পাইনি, মাত্র 4000 টাকা মেরেছি ভাবির কাছ থেকে। হ্যাঁ তোরা থাক, আমি এক্ষুনি আসছি। ও শালি, যাত্রাটাই নষ্ট করে দিল। আপনার সাথে আমার জরুরি কথা আছে। তাড়াতাড়ি বল। ছোট সাপ, আমার পেটে আপনার বাচ্চা। তোর সাহস তো কম না? হারসাদি, ভবিষ্যতে যদি এসব কথা বলিস তাহলে তোকে জানে মেরে ফেলবো। এনে ধর। না, গ্রামের বাড়িতে গিয়ে বাচ্চাটা নষ্ট করে ফেলিস। না ছোট সাহেব, না, এই বাচ্চা আমি নষ্ট করতে পারুম না। আপনি আমারে বিয়ে করবেন কথা দিয়েছিলেন। তোকে আমি বিয়ে করতে যাব কোন দুঃখে? আমার জন্য কত মন্ত্রী মিনিস্টার মেয়ে লাইন দিয়ে আছে জানিস? তোর এই পাপের কথা যদি বরফের কানে যায় তোর বংশসহ তোকে মেরে ফেলবো। আমি যাবো তার কাছে, তার ঘুমো, আমার বিয়ের আশা দিয়া আপনি আমার ইজ্জত নষ্ট করছেন। ভাইজান, এসব কি করছিস? ভাইজান লজ্জা করলো না তোর? একটা এটিএম মেয়ের জীবন এভাবে নষ্ট করতে? বড় সাহেব, আমার বাঁচান বড় সাহেব। কাঁদিস না আলিয়া, ওঠ ওঠ, তোর চোখের পানি মুছে ফেল, তোর কোনো ভয় নেই। আচ্ছা এবার বলতো, তোর পেটে যে ডনের সন্তান এ কথার কে কে জানে? আমি কাউরে এই কথা কই নাই বড় সাহেব, কাউরে কই নাই। গুড, ভেরি গুড। হারামজাদি, হারামজাদি, সওদাগর বাড়ির পুরুষরা এক রুমাল দিয়ে দ্বিতীয়বার মুখ মোছে না, এই তুই জানিস না? তোর মতো চাকর বাকর এই বাড়িতে আরো 10 জন আছে, যাকে ইচ্ছা তাকে আমার ভাই ভোগ করবে, তাই বলে প্রত্যেককে বিয়ে করতে হবে? তোর সব সমস্যার সমাধান আমি নিজে করে দিচ্ছি। আরে 10টা না 5টা না, একটা মাত্র ভাই আমার, আমার ভাইয়ের জন্য এমন 10টা মেয়ে কোরবান হয়ে যাবে, নো প্রবলেম, আমি আছি। কোথায় যাচ্ছিলে ভাইজান? এখনো যৌবনে যার যুদ্ধে যাওয়া তার উপযুক্ত সময়, যা আখেরাত পর্যন্ত আনন্দ কর। এই ভোলা, লাশটা গুম করার ব্যবস্থা কর। আলি চলো। জি চলেন। বিপুল ভাই, আরে বিপুল ভাই হলো, বিপুল ভাই, আরে বিপুল ভাই হলো, বিপুল ভাই, আরে হ্যাঁ এমন করে না, এমন করে না বিপুল ভাই, চলো চলো তো, চলো তো, চলো তো, হ্যাঁ চলো তো, ঠিক আছে ঠিক আছে বিপুল ভাই। আমি আমার শোনো না ভাই, আমার লক্ষ্মী ভাই, যাও যাও গা ভাই, যাও যাও, আরে আমি যাও তো, যাও ভাই যাও। চলেন বেগম সাহেবা। কি ব্যাপার আলি, ওই পাগলটা অমন করে আমার উপর ঝাঁপিয়ে পড়লো কেন? ও আমাকে মারতে চায় কেন? হর নাম দীপুল, এক সময় প্রাইমারি স্কুলের হেডমাস্টার আছিল, ছোট ভাইরে মানুষ করার জন্য দিন রাত পরিশ্রম করত, কিন্তু আর ওই স্বপ্ন পূরণ হয় নাই। কেন? শুনতে চান? তাহলে শোনেন, আমাকে ইতি আপা আর ওই দীপুলের ভাই আরমান দুইজন দুইজনের ভালোবাসত, দুইজনের মধ্যে ভাইয়া। না আমি তোর কোনো কথাই শুনতে চাই না, আমি শুধু চাই তুই তুই ইতিকে ভুলে যা। না ভাইয়া না, ইতিকে ভুলে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। ইতি আমার স্বপ্ন, ইতি আমার সাধনা, আমার জীবনের বিনিময়েও আমি ইতিকে হারাতে পারবো না ভাইয়া। ওরে পাগল, আমিও যে তোকে হারাতে পারবো না,
তোকে হারিয়ে আমি কি নিয়ে বাঁচব, কাকে নিয়ে বাঁচব? মৃত্যুর পর মার কাছে গিয়ে আমি কি জবাব দেব? মৃত্যুর সময় মাঝে তোকে আমার হাতে আমানত হিসাবে তুলে দিয়ে গিয়েছিল। ভাইয়া, মায়ের মৃত্যুর পর তুমি আমাকে বাবার স্নেহ ভাইয়ের আদর দিয়ে বড় করেছো, মানুষ করেছো। তোমার এই ঋণ যেমন আমি কোনোদিন শোধ করতে পারবো না, তেমনি ইতির ভালোবাসাকেও আমি অস্বীকার করতে পারবো না। আরমান, তুই কেন বুঝতে পারছিস না, আমি সামান্য একজন স্কুল মাস্টার, আর মিশা আমাদের চেয়ে অনেক অনেক বড় কিছু। মিশাকে তুই না চিনলেও আমি মিশাকে ভালো করে চিনি। জননেতা আর সমাজ সেবকের মুখোশ পরা এক ভয়ঙ্কর হায়না ওই মিশা। সে কোনোদিনই সামান্য গরিব এক স্কুল মাস্টারের ভাইয়ের সাথে তার বোনের ভালোবাসাকে মেনে নেবে না। ভাইয়া, মিশা ভাই আমাদের ভালোবাসা মেনে না নিলেও আমাদের ভালোবাসার তিল পরিমাণ চিড় ধরাতে পারবে না। আমরা মৃত্যুকে স্বীকার করে নেব, তবু আমাদের ভালোবাসাকে অস্বীকার করতে পারবো না, মরে গেলেও না। বোন, ভালোবাসা অন্ধ, আর অন্ধ আবেগের বসে অনেক কিছু বলা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু বাস্তব বড় কঠিন, আর এই কঠিন বাস্তবতাকে মেনে নিয়েই জীবনে পথ চলতে হয়। ভাইয়া, আমরা কোনো কিছু শুনতে চাই না, কিছুই বুঝতে চাই না। মিশা ভাই আমাদের ভালোবাসা বাধা হয়ে দাঁড়ালেও আপনি আমাদের বড় ভাই, আপনি আমাদের আশ্রয়, আপনার স্নেহের আশ্রয় থেকে আপনি আমাদের বঞ্চিত করবেন না, আমাদের দূরে ঠেলে দেবেন না। আপনার পায়ের তলে আমাদের দুজনকে আশ্রয় দিন ভাই, আশ্রয় দিন, আশ্রয় দিন। আমি সব বুঝতে পারছি, কিন্তু তোমরা বুঝতে পারছো না। তোমার ভাই মিশা জানতে পারলে তোমাদের খুন করতেও দ্বিধা করবে না। হ্যাঁ ভাইয়া, মিশা ভাইয়ের হাতে তো আমাদের মরতেই হবে, সে মৃত্যু যদি আপনার হাতে হয় তাহলে আমরা মরেও শান্তি পাবো। মারুন ভাইয়া, আমাদের গলা টিপে মেরে ফেলুন। ওরে পাগলি, যে হাত দিয়ে স্নেহ আদর ভালোবাসা দেয়া যায় সেই হাত দিয়ে কখনো খুন করা যায় না রে, খুন করা যায় না। মিশার কালো ছায়া যেন তোদের স্পর্শ করতে না পারে, আশীর্বাদ করি তোদের এই পবিত্র ভালোবাসারই যেন জয় হয়, জয় হয়। আরমান, ইতি, তোরা দুজন এলাকা ছেড়ে অনেক দূরে চলে যা, মিশা যেন কখনো তোদের স্পর্শ করতে না পারে। চল, আমি তোদের এগিয়ে দিয়ে আসি, তাড়াতাড়ি আয়। এই মিশা সদাগরের ভয় আজ পর্যন্ত কেউ আমার বোনের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাইনি, আর আজ তুই আমার কলিজায় হাত দিয়েছিস। আমি ইতিকে ভালোবাসি, ইতিও আমাকে ভালোবাসে, কিন্তু আমি সদাগর, সামান্য একজন স্কুল মাস্টারের ভাইয়ের ভালোবাসা আমি কিছুতেই মেনে নেব না। এতে চড়ায় বলছে না ভাইয়া, আমার জীবন গেল, আমি আরমানের হাত কিছুতেই ছাড়বো না, আমি আরমানের হাত কিছুতেই ছাড়বো না। তুই আরমানের হাত না ছাড়লে আমি ওর জীবনটাই নিয়ে নেব। আমি বাঁচতে পারবো না। আমার কথা বল ভাই, আমার ভাই কত বল, আমার ভাই মরে গেছে, আমার ভাই মরে গেছে,